हेलो गाइज गुड मर्निंग वेलकम टू माई ब्रैंड न्यू ब्लॉग। तो आज के जाची वैली ऑफ फ्लावर कदम धरे फेसबुक खुलने देखते पाया जाए खाली फुल और फुल तई भावलम आज के घूर आस वैली ऑफ फ्लावर थे तरह संगे संगे अपन को घूरिए आनब। तो आज के संगे जा नतून फ्रेंड सोएल और आशिक और बाड़ी हे आमताज। तो अनेक सकाल सकाल घूमते उठे बैरिए पड़े हमारे घूमने आसार जे और हमें डुमी के पिकअप कर सोचा नहीं चले जाब आनंद स्टेशन। तो जाब वैली ऑफ फ्लावर हमें सकाल सकाल घूमते उठे ब्लॉग करते शुरू कर दिए जस्ट रेडी हब रेडी बैरिए पड़ब। तो चलो बेसि देरी ना करें बैरिए पड़ी वैली ऑफ फ्लावर और हमें जो खुण रेडी है अपना चैनल सबसक्राइब कर तपर हमें फटाफट रेडी बैरिए पड़ल और तपर ग्यारेज थे गाड़ी बेर कर चले गलम सोजा आशिक के और सोएल के आनते। तपर हमें इसे देखना वो एखो आसें एक वेट करम। तो वेट करार तब वा चले तो वो सोचा चले गलम आंदू स्टेशन। तो सकाल बेला घूमते उठे हमें बैरिए पड़े तो हमारे कि खे आसा है तो बंधुटो बाड़ी के किू खे एस तो एखान चारटे कचुरी नहीं खे निल। तो गाइस आज एक आंदू स्टेशन और हमारे संगे हमारे बंधु आज तरह संगे एक आलाप करिए। तो भाईर नाम हे सोएल एर बाड़ी हे आमताय और भाईर नाम हे आशिक। तो इनारों बाड़ी आमताय दूजी एस आज एक संगे ब्लॉग करते जा। तो चलो आपके भरे जाए ट्रेने उठी तपर आप संगे देखा हे ट्रेन देखिए। तुम्हार टिकट काउंटर का टिकट कटे चले गलम प्लैटफर्मे। तो एक मतलब ट्रेन आसें तो ट्रेनर जो वेट कर फाइनली गाइस हमारे ट्रेन चले। तो फर्स्ट हमारा ट्रेने उठी और तरपर अपन संगे कथा बी। तो हमें जब ट्रेने उठल तक बजे 11:44 तो एन देखी कटार समय हमारे ट्रेन ना भाई। तो हमें सबाई अलरेडी ट्रेने उठे सब खूब मुस्ती आज एक् पर्त। तो चलो आगे हमारे गंतव्य स्थले पहुँचाई तरह अपने संगे देखा हो। তো ফাইনাল গাইস আমরা পৌঁছে গেছি খিরা। চলো 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 এই কোন দিকে সব ইউটিউবারদের সঙ্গে দেখা গাইস ফাইনালি আমরা খিরা। তো গাইস ও এখন ট্রেন থেকে নেমে ক্যামেরা সেটই করে নি তো এখন সেট করার জন্য ব্যস্ত। তো আমরা মেদিনীপুর লোকাল। তো আমাদের এখানে আসতে টাইম লেগে যায় প্রায় 1.5 ঘন্টার মতো। তো আমরা উঠেছিলাম 11:44 আমাদের এখানে নামলাম 1:15। তো গাইস চলুন আগে আমরা এখান থেকে যাই কোন দিকে যেতে হয় আমি জানি না আমি ফার্স্ট টাইম এলাম। তো এখান থেকে যাই গিয়ে দেখি কোথায় কি যেতে আর কিরকম জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস আমরা মানে স্টেশন থেকে এখন যাচ্ছি খিরায়। তো এখান থেকে এই দিক থেকে সামনে একটা রাস্তা আছে ওখান দিয়ে গিয়ে মানে লোকাল একটা রাস্তা আছে ওখান দিয়ে নেবে আমাদের হাঁটতে হয়। তো চলুন ওখান দিয়ে হাঁটতে হয় না হাঁটতে হয় সব ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো গাইস খিরায় এলে একটা জিনিস দেখতে পাবেন আপনাদের পাড়িদের মাথায় সব ফুল দেখতে পাবেন। স্টেশনের পাশ দিয়ে একটা ছোট্ট সরু রাস্তা চলে গেছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই রাস্তাটা ধরে নিচে নেমে যাবে নিচে চলে গেলে একটা সরু মানে এমনি লোকাল রাস্তা আছে এমনি মাটি লাল মাটির রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সোজা চলে যায় খিরা। যা আপনাদের দেখাচ্ছি আগে গিয়ে তো ওরা কোথায় গেল হাঁপিয়ে গেছে মনে হয় এক্ষুনি হাঁপিয়ে যাচ্ছে নাকি এক্ষুনি হাঁপিয়ে যাচ্ছে নাকি তাই ভাবছি লেটে চলে যাচ্ছে পেছনে একদম। চলো টিডিং 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 দেখতে পাচ্ছি ছিটকে মতন আছে বলছি লাফাচ্ছে টিডিং মিনিং করে লাফাচ্ছে টিডিং মিনিং করে লাফাচ্ছে বলে খুব লাফালাফি করছে জায়গা মতন ভরে দেবো। ফুলের রাজ্যে গেলে তারপর আমরা খাবো তারপর আমরা ডিএসএলআর ফটো তুলবো তারপর বাড়ি চলে যাবো আর কি করবো আর কে আর কিন্তু মাথায় ফুল পড়ে বললে মেয়ে যাবে না ও ফুল পড়বে আমি আমার ফুল পড়ি আমি মুকুট পড়বো
সো গাইস এখান থেকে মেলা স্টার্ট। তো চলুন আপনাদের মেলাটা একটু দেখাই। মেলায় ঢুকতে প্রথমে যে ফুলের দোকানটা পেলাম, এটা হচ্ছে একটা এই দাদার দোকান। এখানে গাছের চারাও দাদা বিক্রি হয়? হ্যাঁ। চারা কত করে সব গাছের? বিভিন্ন চারা বিভিন্ন রেটে আছে। এই এগুলোর কি দাম? এগুলো 25 টাকা করে। 25 টাকা করে মালাগুলো? হ্যাঁ। এগুলো মেয়েরা মাথায় পরে? হ্যাঁ হ্যাঁ। আমাদের পরলে ভালো লাগবে? আমাদের পরলে ভালো লাগবে? আপনাদের পরলে আমি ওটা বলতে পারছি। খাবারের দোকান আছে এখানে, আপনারা চাইলে খেতে পারেন এই দাদার দোকান। আর তার পাশেই ঠিক রয়েছে ছোট ছোট মারুতি ভ্যান। তো এখানে এখান থেকে প্রায় আমাদের পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগবে, আর এই গাড়ি করে গেলে পার হেড 20 টাকা করে নেয়। আপনারা চাইলে গাড়িতে যেতে পারেন এবং এই হেঁটেও যেতে পারেন। তো গাইস কিন্তু আমরা যাবো হেঁটে, যাতে আপনাদের পুরো ভালোভাবে দেখতে পারি। আর আমরা এখন যে পুরো একটি গ্রাম শহরে, পুরো গ্রাম। তো চলুন আপনাদের পায়ে হেঁটে যাই আর পুরো ভিউটা আপনাদের এনজয় করেন। এতেই আমাদের চোখে অনেক ফুলবাগান দেখতে পাচ্ছি, আর ফুলবাগানের রাস্তার ধারে দাঁড়িয়ে আমি ছোট ছোট একটা করে তার দোকান বসে আছে ফুল নিয়ে। তো চলুন যাই আগে, আগে দেখি মেন যে জায়গাটা ওটা কিরকম লাগে। যাওয়া যাক আগের দিকে দেখি। প্রচুর পরিমাণে ধুলো উঠছে, আর এর পাশেই রয়েছে ফুলের বাগান। আমরা ভেবেছিলাম মনে রাস্তাটা একটুখানি হবে, বাট অনেকটাই রাস্তা, আমাদের হাঁটতে হাঁটতে পায়ে লাগছে। আমার আমি তাই আমি তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি আসেন অবশ্যই গাড়ি নিয়ে নিন, জাস্ট আমি আপনাদের ভিউটা দেখাবো বলে হেঁটে গেলাম। আর কি বলবো গাইস, জানো তো আমরা সাফ সুতরা ছেলে, আমাদের বন জঙ্গল দিয়ে লিয়েছে। এটা কি ঠিক মার্বেল বিছোবার জায়গায়? এখানে আমরা লাইফে গুলি মাটিতে হেঁটেছি, সেইটাই বিএমডব্লিউ গাড়ি রকম হবে। গাইস স্ক্র্যাচ যদি হয়ে যায় ভাই কি হবে বলো? সেইটাই আব্বা গেলে তো মারবে। হ্যাঁ বিএমডব্লিউ যদি স্ক্র্যাচ এসে যায় কার ভরসায় রাখবো? কি জানি মাথা কাজ করে না। দেখো এইসব কি ভাই, বড় বড় মাছ বাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, আমার পুরো টাইলস পিছনে নেই, কিছু নেই। দেখো গাইস কি অবস্থা, একদম পুরো মাছ বাগানের ভিতর ভিতর আমরা যাচ্ছি। তো গাইস আমরা এই সামনে যে দেখতে পাচ্ছেন যে রোডটা, ওই রোডটাতে উঠেই পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড় মতো দেখতে পাচ্ছি। পাহাড় মধ্যে একটা ঢিবি মতন হয়ে আছে, ওইটাতে উপরে উঠেই অ্যাকচুয়ালি খিরা। তো এখানেই গাড়িখানে এসে স্টপ করে দিচ্ছে, আর এখান থেকে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে ওইটা ক্রস করে, তারপরে দেখতে পাবেন। আসো তুমি গাইস, আমরা দু ভাই ইউটিউবার এখন যাচ্ছি কোথা কি জানি। এই যে তোমাদের আমরা বললাম 40 কোটি জঙ্গল পার করে তবে যেতে হবে, সেনাদের সঙ্গে যুদ্ধ চলছে, ওখানে এখানে পড়বে। চলে আসছি এইদিকে এইদিকে এইদিকে। এটা হচ্ছে ফুলের বাগান, যেটার জন্য নাম খুব ফেমাস এই জায়গাটার নাম খিরা। আর এর পাশেই ঠিক হচ্ছে মেলা। তো আমরা এই মেলার ভিতর দিয়েই যাবো, এখান দিয়ে হয়ে দিকতে হয়ে দিকতে হয়ে তারপরে আমরা ঢুকবো ফুলের বাগানে। তাহলে চলো মেলার ভিতরে যাওয়া যাক। চলো তো আমরা এখন যাচ্ছি মেলার দিয়ে, আগে মেলাটা দেখাই তারপরে ফুলের বাগানটা দেখাবো। বলে দি কথা বলি আমি মেরে দেবো কি মারে আজকে দেখতে চলেছি। এখানে চশমার দোকান, এখানে ফুল ছাড়া তোমার এই ভাইটা একটা গগলস কিনছে। ও ভাই সাহেব পুরো শাহরুখ খান। এই গগলস কত নিয়েছেন? কত নিয়েছে? 200 টাকা। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখানে, একদিকে হোটেল আর একদিকে রয়েছে ফুলের দোকান, সারি সারি ফুলের দোকান। তো অবভিয়াসলি ফুলের বাগানে ফুলের দোকানই তো হবে। তো মেলাটা খুব একটা বড় না, তো এইদিকে একটা ছোট্ট করে একটু দোকান কিছু রয়েছে, আর তার সামনেতেই কিছু দোকান রয়েছে, বেশিরভাগটা এখানে হোটেল আর ফুলের দোকানই ভর্তি। তো আমরা এখন যাব ফুলের দোকান, মানে ফুলের বাগানে। তো আমরা এখন যাচ্ছি সোজা ফুলের বাগানে, তারপরে আমরা কিছু খাবো। আর তো আমরা যেখানে আসবো ব্লগ করতে এতই ব্যস্ত, খালি হারিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ফুলের বাগান, যেটা খিরায় সব থেকে বিখ্যাত।
খিরাতে সবসময় ফুলের বাগানটা আপনারা দেখতে পাবেন না, কারণ এই শীতের টাইমটাতেই হয়। তো 25 ডিসেম্বরের পর থেকে শুরু হয়ে যায় এই মেলাটা। আমাকে সবসময় দেখতে হয়। তো প্রথমেই আমরা ঢুকলাম, ঢুকতে দেখতে গাইস এত কি আমরা একটু দেখতে নিয়ে যাই। প্রথমে আমরা যে ফুলের বাগানটা দেখলাম, গাঁদা ফুলের বাগান, মানে এত সুন্দর লাগছে না গাইস, পুরো ফুলের পুরো ফুল অসম লাগছে। এটা অবশ্যই লক্ষ্য করবেন, এটা এখানে এন্ট্রি নেই। এটা কি, এটা কি, এটা কিসের বেগুন? বেগুন গাছ, বেগুন গাছ না? চলো ওই ওদিকটা যাওয়া যাক, যার ফুলের বাগান তিনি এখানে ফুল বিক্রি করছে। ওকে মিয়া কত করে ফুল? 10 টাকা। তো ভাই দেখেন, দেখতে পাচ্ছেন কতটা সস্তা ফুল, মানে 10 টাকা এক প্যাকেট ফুল। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এগুলো ফুল, এখানে ফুলের নাম আমরা জানি না, ঠিক আছে, কিচ্ছু আমরা ফুলের নাম জানি না। তো ভাই সোহেল এসছে ফুলের ব্লগ করতে, সোহেল ফুলের নাম জানে না। ফুলের সাথে সাথে আবার এখানে কবির বাগানও পেয়ে যাবেন, কবির বাগানও রয়েছে এখানে। বাট ওইখানে গাঁদা ফুলটা না বেশি হেভি লাগছে, তো চলুন ওদিকটাই যাই। এখানে একটা দোকান রয়েছে, হেভি হেভি ফুল রয়েছে, আমি এখানে জিজ্ঞাসা করি কি কি ফুল আছে। কত করে এগুলো? 10 টাকা একটা পিস। আর এই সাদাগুলো একই 5 টাকা। এই কি ফুল না, এটা কি ফুল, নাম কি? মল্লিকা। আর এই সাদাটা একই নাম, দেখতে 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 পাচ্ছি। তো আমরা এই কাকার দোকানটা এসেছি, কাকার দোকানটা দেখলে বিভিন্ন রকমের গোলাপ রয়েছে, মানে সাদা গোলাপ, হলুদ গোলাপ, মানে গোলাপি কালারের গোলাপ, অনেক রকমের। কাকার কাছে 20 রকমের গোলাপ আছে, তো আপনারা চাইলে কাকার কাছ থেকে কিনতে পারেন। ও গোলাপ কত করে? 10 টাকা সব 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 কটায়, সাদা হলুদ আর এই 15। ম্যাট গোলাপ আচ্ছা, সেই ফুলগুলোর কি নাম আমারও ঠিক জানা নেই, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এগুলো কি কি নাম আছে আপনারা যদি জানেন। আই থিঙ্ক এই ফুলগুলোর আমি যতটুকু নাম জানি আমরা বলি মোরগ ফুল। তো তোমার যদি এটা সত্যি হয় তো কমেন্ট বক্সে বলেন জানি না। মোর ফুল মুরগি চুটি, তাই তো? এখানে রয়েছে অরেঞ্জ কালারের গাঁদা ফুল, আর তার ঠিক পাশে রয়েছে হলুদ কালারের গাঁদা ফুল। তো আমরা এখন ধরে ফুল, গাঁদা ফুল, হ্যান ত্যান অনেক কিছু দেখেছেন, তো আমরা একটু ভিতর দিকে যাই, ওখানে অনেক ভালো ভালো ফুল আছে, ওগুলোকে আপনাদের দেখাই। এত সরু সরু রাস্তা, মানে হাঁটতে একা উপরে গায়ে ধাক্কা লেগে যাচ্ছে, চারিদিকে মায় খালি ফুল আর ফুল। এখানে দেখতে পাচ্ছে তো কাকারা ফুল ফুল তুলছে বিক্রি করতে নিয়ে যাবে বলে। আই থিঙ্ক এখান থেকে যতটা সম্ভব সেই হাওড়া ফুলের যে মার্কেটটা রয়েছে ওখানেই যাবে। আচ্ছা কাকা, এই ফুলগুলো তুলে সেই হাওড়ায় যে মানে হের হচ্ছে ওখানেই যায় তো? আচ্ছা কাকা, ওখানে বিক্রি হয়? বলছি এখানে যদি ফুল ছেড়ে ক টাকা ফাইন ফাইন কিছু আছে? এখন যে আমার সুযোগে পাবে সেরকম ফাইন, তাও কত টাকা হয়? 5,000 টাকা দিয়ে গেছে। 5,000 দিয়ে গেছে তাই তো? ফুল ছিঁড়েছিল, বাগানে ঢুকে পড়েছিল, মারপিট হয়ে গেছে, মারপিট হয়েছে। যাদের বাগান তারা ফুল তুলবে না, তাকে তুলবে। তো এখানে বেশিরভাগ গাঁদা ফুলটাই বেশি, তো প্রত্যেক বছরে আগে মানে আমি যে মানে ভিডিওগুলো দেখেছি ইউটিউবে সেগুলো দেখেই আসা। তো আগের অনেক আগের ভিডিও দেখেছি, ওগুলোতে আরও ভালো ভালো ফুল ছিল, কিন্তু এই বছরে বেশিরভাগ গাঁদা ফুল চাষ বেশি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু এইরকম ফুলের চাষ হয়েছে যেগুলো আমরা নাম জানি, মানে ফুলের বাগান থেকে বাইরে চলে এসেছি কিছু খাবার জন্য, কারণ আমরা সকাল থেকে টুকটাক খেয়ে চলে এসেছিলাম, তো সেই জন্য কিছু খাওয়া হয়নি। তো ওখানে একটা ভালো দোকান খুঁজছি, মানে ভালো হোটেল খুঁজছি, তো ওখানে একটা ভালো হোটেল পাই যেখানে কী কী খাবো না খাবো সেটাও দেখাবো, এখানে খাবারের টেস্ট কীরকম তাও দেখাবো। তো চলুন আমি একটা কিছু খাবার একটা ভালো হোটেল একটা খুঁজি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো সো গাইস এখানে তো প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, মানে বিভিন্ন এখানে স্টল হোটেল আরও বড় বড় হোটেলও আছে ওদিকটা করে, তো ওদিকটা যাতে ওদিকটা বড় বড় হোটেল আছে,
তো এখানে অনেক হোটেল আছে, এবার কোনটার ভালো হবে আমরাও জানি না, তো ফার্স্ট টাইম ট্রাই আমরাও করব, তো আপনাদেরও জানিয়ে দেবো যে যদি ভিডিওটা দেখতে থাকো। তো এখানে পাওয়া যাচ্ছে কিছু ডিম টোস্ট, বেগারে চাউমিন, রোল, মোমো। তো সোহেলের ফোনে এখন চার্জ নেই, ও চার্জ দেওয়ার জন্য প্রেশান হয়ে আছে, সেখানে করে ব্লগটা এখনো শ্যুট হতে পুরোটাই বাকি। তো দাদাকে জিজ্ঞাসা করছে চার্জ দেওয়ার জন্য, দাদা দেয় কিনা দেখি, একটু ভালো ব্লগ হলে তাহলে নিশ্চয়ই দেবে। দাদা খুব ভালো, দাদার দোকানে আপনারা এসো, ঠিক আছে, অবশ্যই আসো। দাদার ব্রিজের এই ব্রিজের নিচেই একদম দাদার দোকান, তো দাদা আমাদের খুব হেল্প করলো চার্জ দেওয়ার জন্য। তো এই হচ্ছে দাদার দোকানটা, দাদার দোকানটা অবশ্যই এসো। তো কাছে দাদার থেকে আমরা জিজ্ঞাসা করলাম এখানে কোন দোকানটা ভালো হবে, মানে কোন রেস্টুরেন্টটা ভালো হবে। তো এখানে বললো যে বেঙ্গল রেস্টুরেন্ট বলে একটা মানে রেস্টুরেন্ট আছে, তো ওখানেও বললো বিরিয়ানিটা খুব ভালো হয়। তো চলুন আমরা যাই দোকানে। তো গাইস এই হচ্ছে বেঙ্গল রেস্টুরেন্ট, মানে বেঙ্গল বিরিয়ানি, সরি বেঙ্গল বিরিয়ানি রয়েছে, আর এইটা হচ্ছে দোকানটা। তো এখানে বিরিয়ানি পাওয়া যায়, আর প্লাস এখানে লেখা আছে হালাল বিরিয়ানি, তো তোমরা এসে এখানে বিরিয়ানি খেতে পারো। তো আমরা খাই আগে, খেয়ে দেখি কীরকম টেস্ট, এটা তোমাদের বলছি। আর বিরিয়ানির রেট এখানে 100 টাকা করে। রেস্টুরেন্টের ভিতরে মানে ছোট্ট একটি প্যান্ডেল দিয়ে ঘেরা আছে, কিছু ছোটো ছোটো ফোর টেবিল ফেলা আছে। তো আমরা এখানে তো বিরিয়ানি খাবো, তো এক প্লেট করে বিরিয়ানি অর্ডার দিয়েছি, তো বিরিয়ানিটা খেয়াই, খেয়ে দেখি কীরকম টেস্ট হয়, তারপরে আপনাদের বলছি। আর এখানে সোহেল মুখ ফুক ধুয়ে রেডি খাবার জন্য, খুব জোর খিদে পেয়েছে সোহেলের। আমার খিদে চার্জ দুটোই পেয়েছে, 100 টাকা এইদিকে আসবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন, গরম খাবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন। সোহেলের খুব জোর খিদে পেয়েছে, সহ্য হয়নি, খেতে শুরু করে দিয়েছে সোহেল। মানে টেস্ট কিরকম, কিরকম লাগছে প্রথম বাইটে তো বোঝা যায়। স্যার ওর পাতে লেগ পিসটা পড়েছে। গাইস এই হচ্ছে বিরিয়ানি পিস কালার। তো বিরিয়ানিটা একটু আমরা দিয়েছি একটা সালাদ, একটা ডিম, একটা আলু, আর একটা মাংস আছে, মানে চিকেন আছে। আমি খাই, খেয়ে টেস্ট করে বলি কিরকম টেস্ট হয়েছে। তো বিরিয়ানিটা মোটামুটি টেস্ট ভালোই, খুব একটা খারাপ না, বাট আমার যতক্ষণ চালটা একটু শক্ত আছে, বাট এমনিতে পাঁচটাকি খুব টেস্টটা খুবই ভালো। যেহেতু আমরা খেতে পেয়েছি সেখানে আরও বেশি ভালো লাগছে, তো তোমরা সেখানে নিশ্চিন্তে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আগে আমি খাই, তারপরে পাঁচদিকে কথা হবে, খুব জোর খিদে পেয়েছে। তো গাইস আমরা খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখন যাচ্ছি যে দোকানে আমার ফোনটা চার্জে বসিয়েছিলাম, ও দোকানে যাচ্ছি ফোন থেকে চার্জে নিতে। ওই দিয়ে যদি রিটার্ন দিয়ে, তো আবার এখান থেকে ফোনটা নিয়ে আবার বাগানে যাবো, কারণ কিছু কিছু যে ফুলগুলো বাকি আছে দেখাতে তোমাদের, সেইগুলোকে দেখাবো, দেখিয়ে কমপ্লিট করে এখান থেকে যাবো বাড়ি। তো চলুন ফার্স্ট আমরা ফোনটা নিই, ফোনটা নিয়ে তারপরে কী ফুলগুলো বাকি আছে সেগুলো দেখাবো। তো দাদা কাছ থেকে আমরা ফোন নিয়ে নিয়েছি, ফোনটা নিয়ে এবার যাচ্ছি আমরা ফুলের দিকে। ফুল এখন পানি খাচ্ছে, বিরিয়ানি গিয়ে একটু পানি টান ধরছে ওর গলায়। আমি আপনাদের আবার দেখাচ্ছি ফুলের বাগান। তুমি দেখতে পাচ্ছ এখানে ফুলে এখন মানে একটা ওষুধ দেওয়া হচ্ছে যাতে পোকা পোকা না আসে। তো গাইস তোমার পিছনে দিয়ে দেখতে পাচ্ছি আমরা প্রথম শ্যুট ওইখানে করেছিলাম, বাট এখন শ্যুট আমরা এখানে করছি, একটা পিছনে চলে এসেছি, তো এখানে শ্যুট করছি আমরা এখন। এখানে কী কী ফুল আছে সেটা আপনাদের দেখাবো। তো ফুলের বাগানটা অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ ওই সেই দূরে পর্যন্ত এখনও ফুলের বাগান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাট মনে হবে একই, বেশিরভাগ এখানে গাঁদা ফুল বেশি, মানে আমি যেগুলো ব্লগে আগে আগে দেখেছিলাম না, যারা আগে ব্লগ করেছিল মানে 2-1 বছর আগে, অনেক রকমের ফুল ছিল, অনেক বিভিন্ন রকমের ছিল, বাট এবছরে গাঁদা ফুল বেশি। কিছু কিছু জায়গায় খুব ভালো ভালো ফুল আছে, তারপরে গাঁদা ফুল বেশি। তো ওদিকটাতে যাবো, ওদিকটায় দেখি কী কী আছে, এখানে ওখানটা একটু ভিড় রয়েছে। তো ওই দিক হচ্ছে একই পরিসরে একই চাষ রয়েছে, সবই এরকম গাঁদা ফুলেরই চাষ বেশি, বাট দু একটা কিছু কিছু নতুন ফুল আছে যেগুলো আপনাদের ভিডিওতে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তো আমি ওদিকটা কভার করলাম না। তো গাইস এখানে ফুলের বাগান দেখতে দেখতে হয়ে গেছে 4:15, তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টায়, তো অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি এখানে এসেছি, তো আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গিয়েছে। তো আমি যতটুকু এখানে এসে বুঝলাম, তো বেশিরভাগ গাঁদা ফুল গাছটাই বেশি আছে, এর থেকে বেশি কিছু আর নেই।
তো এখন আমরা এখান থেকে যাবো স্টেশন, স্টেশন থেকে সোজা আন্দুল, আন্দুল থেকে হয়ে বাড়ি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো স্টেশনের ব্লগটা দিলাম না, তার কারণ হচ্ছে যে একই স্টেশন দেখাবো, ভিডিও শুরুতে দেখেছেন। তো এই স্টেশন থেকে এখান থেকে আমি ডাইরেক্ট যাবো আন্দুলে। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই।